প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আসুন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছু শিখব। আমরা বাইবেলের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানি এবং প্রত্যেকটি ঘটনার মধ্যে কিছু না কিছু গভীর নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। আজ এমন একটি ঘটনার মধ্যে থেকে আমরা একজন কুঁজো স্ত্রী লোকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আপনি আবার ভাবছেন কুঁজো স্ত্রী লোক? হ্যাঁ, একজন কুঁজো স্ত্রী লোকের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব যা আমাদের প্রভু যীশুর দৃষ্টি আকর্ষণ করতে এবং অনেক অনেক আশীর্বাদ পেতে সাহায্য করবে। আসুন আমরা দেখব লোক লিখিত সুসমাচার 13:11-13 আমরা সকলেই এই ঘটনাটি জানি। লেখা আছে, আর দেখো একটি স্ত্রী লোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুব্জা, কোনো মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপর হস্তার্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। বাইবেল বলে যে একটি কুব্জা স্ত্রী লোক, যিনি 18 বছর ধরে ওই কঠিন অবস্থার মধ্যে ছিলেন, দীর্ঘ 18 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন, সে কোনো মতে সোজা হতে পারত না। কত ভয়ঙ্কর সমস্যা, একবার চিন্তা করে দেখুন। নিশ্চয় সেই স্ত্রী লোকটি তার সাধ্যমতো অনেক চিকিৎসা করিয়েছিলেন সুস্থতা লাভের জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। পরে দেখি যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হলেন একটি বিশ্রাম দিনে সমাজ গৃহে, তাও আবার প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। হালেলুয়া। লোকলিখিত সুসমাচার 13:10-17 মধ্যে আমরা এই ঘটনার বিবরণ দেখতে পাই। প্রভুর গৌরব। এখানে লক্ষণীয় বিষয় হলো এই কুব্জা স্ত্রী লোকটি, অর্থাৎ এই যে কুঁজো স্ত্রী লোকটি, কিন্তু প্রভুর কাছে সুস্থতার জন্য কোনো বিনতি প্রার্থনা করেননি। প্রভু, আমি দীর্ঘ 18 বছর ধরে অসুস্থ, সোজা হয়ে চলতে পারছি না, খুব কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না, সেই একই কষ্ট, অনেক কিছু করলাম, অনেক চিকিৎসা করলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আপনি তো অনেক বড় বড় আশ্চর্য আশ্চর্য কাজ করছেন, দয়া করে আমাকেও সুস্থ করে দিন। এই রকম কোনো প্রকার বিনতি প্রার্থনা সেই কুঁজো স্ত্রী লোকটি প্রভুর প্রতি করেননি, বরং এই অসুস্থতার জন্য স্ত্রী লোকটি তার নিজের ঘরে বিশ্রাম করতে পারত, কিন্তু সে এসেছিল কোথায়? সমাজ গৃহে, যাকে আমরা এখন মণ্ডলী বা চার্চ বলে থাকি। সে এসেছিল সুস্থতা লাভ করতে নয়, কিন্তু কি করতে এসেছিল? বিশ্রাম দিন পালন করতে, ঈশ্বরের গৌরব প্রশংসা করতে এবং ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ করতে, হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব। সে অসুস্থ ছিল, সোজা হয়ে দাঁড়াতে পারত না। চিন্তা করুন কিরকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। সে ঘরে বিশ্রাম নেওয়ার থেকে ঈশ্বরের গৃহে যাওয়াকে শ্রেষ্ঠ বলে মনে করেছিল, ঈশ্বরের বাক্য শোনাকে সে প্রথম স্থান দিয়েছিল তার জীবনে। হালেলুয়া, প্রভুর গৌরব। বিশ্রাম দিন পালন করা যা ছিল সদা প্রভুর চতুর্থ আজ্ঞা। আমরা দেখব যাত্রা পুস্তক 20:8-11 মধ্যে সে বিষয় লেখা আছে। লেখা আছে, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, ছয় দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি তোমার পুত্র কি কন্যা কি তোমার দাস কি দাসী কি তোমার পশু কি তোমার পুরোদ্বারের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না, কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। যাত্রা পুস্তক 20:8-11। সুতরাং যেদিনকে সদাপ্রভু আশীর্বাদ করলেন ও পবিত্র করলেন, সেই দিনটি পালনের জন্য এই অসুস্থ মহিলাটি ঘরে চুপ করে বসে থাকতে পারেনি।
সে এসেছিল সমাজ গৃহে বিশ্রাম দিন পালন করতে, যা প্রভু যিশুর দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই দিন উপস্থিত সমাজ গৃহের বহু অনেক অনেক ভিড়ের মধ্যেও, শুধু তাই নয়, প্রভু যিশু তাকে কাছে ডেকেছিল, তার দুর্বলতা থেকে তাকে মুক্ত করেছিল, তার উপর হাত রেখে তাকে আশীর্বাদ করেছিল, আর সেই অসুস্থ স্ত্রী লোকটি সুস্থ হয়েছিল, ঈশ্বরের গৌরব করেছিল। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আজ আমরা মণ্ডলীতে, গৃহস্থ মণ্ডলীতে কিংবা অন্য কোন স্থানে ঈশ্বরের গৌরব, স্তুতি, আরাধনা, প্রশংসার জন্য সহভাগিতা করতে গিয়ে বিভিন্ন রকম বাহানা খুঁজি। শরীরটা ভালো লাগছে না, রাতে ঘুম ভালো হয়নি, তাই কাল ছুটির দিন আছে, একটু দেরি করে উঠলেই চলবে, আজকে খুব গরম কিংবা বৃষ্টি হচ্ছে, আজকে গেস্ট আসবে, আজ ছুটি, তাই একটু ভালো খাবারের আয়োজন করতে হবে, এইসব নানান ধরনের বাহানা আমাদের কাছে থাকে। খুব দুঃখ লাগে, অনেক প্রাচীন বড় বড় মণ্ডলীতে আজ উপাসনার সময় মাত্র গুটি কয়েকজনকে দেখতে পাওয়া যায়। আবার বছরের চারটি দিন আপনি মণ্ডলীতে একটু দেরিতে আসলে আর বসার জায়গা পাবেন না, ভিড় যেন একদম উপচে পড়ছে, আর বাকি দিন মণ্ডলী খালি অবস্থায় থাকে। পুরোহিত মশাই জিজ্ঞাসা করলে প্রচুর বাহানা, ব্যস্ততার কথা বলে থাকি আমরা, আর যদি অসুস্থ হয়ে থাকি তাহলে তার কোনো প্রশ্নই নেই। মণ্ডলীতে আসার সঙ্গে সঙ্গে আমরা কি করি, ফোন লাগিয়ে দিই পুরোহিত মশাইকে, পাদ্রিবাবু আমি অসুস্থ, আমার জন্য প্রার্থনা করুন। প্রভু যিশু বলেছেন, যেখানে দুই কিংবা তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মাঝে উপস্থিত হই। কত বড় প্রতিজ্ঞা ও আশীর্বাদের কথা প্রভু যিশু খ্রিস্ট বলেছেন আমাদের। কিন্তু আমরা প্রভুর উপস্থিতির মধ্যে আসতেই চাই না। মণ্ডলীতে 40-50 মিনিট সময় বেঁধে রাখা হয়, এর মধ্যেই উপাসনা শেষ করতে হবে। প্রভুর বাক্য থেকে শিক্ষা লাভ বড় জোর 10-15 মিনিটের মধ্যেই করতে হবে। সমস্ত কিছুরই একটা বাধা ধরা নিয়মের মধ্যে আমরা করে রেখেছি। স্তুতি গান একটু বেশি বড় হয়ে গেলে আমরা কি করি, আমরা প্রথম পংক্তি আর শেষ পংক্তিটা গিয়ে তাড়াতাড়ি শেষ করে দিই, কারণ আমরা খুব ব্যস্ত। পাদ্রিবাবুকে বলে দিই বেশি লম্বা প্রচার করবেন না, জাগতিক বিষয়ে আমরা এত বেশি ব্যস্ত যে প্রভুর গৃহে সব কিছু একটা বাধা ধরা নিয়মের মধ্যে আমরা রেখে দিই। অবশ্য সব মণ্ডলীতে নয়, কিছু কিছু মণ্ডলী ব্যতিক্রম আছে। উক্ত কারণবশত আজ মণ্ডলী প্রভু যিশুর দৃষ্টি আকর্ষণ তো দূরের কথা, আশীর্বাদ থেকেও বঞ্চিত হচ্ছে, আর আমরা প্রভুর উপরে তার দোষ চাপিয়ে দিচ্ছি। মণ্ডলী আজ প্রভুর মনের মতন হতে পারছে না, কারণ যত বেশি সহভাগিতা পিতার সাথে থাকবে সন্তান তত বেশি কার ন্যায় হবে, পিতার ন্যায় হয়ে উঠবে, পিতার মনের মতন হয়ে উঠবে। কিন্তু আজ মণ্ডলী এত পরিমাণে জাগতিক বিষয় সকলে আকর্ষিত ও ব্যস্ত, যার ফলে সন্তানরা আত্মিক দিক থেকে বেড়ে উঠতে পারছে না, কিন্তু জাগতিকতায় একদম ভরপুর, কারণ আমাদের সহভাগিতা বেশি জগতের মধ্যে। ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা লাভ আজ মণ্ডলীতে প্রায় নেই বললেই চলে, তাই আজ মণ্ডলীর মধ্যে যত রকম ভ্রান্ত শিক্ষার প্রচার এবং মণ্ডলী এই সমস্ত শিক্ষার শিকার হচ্ছে। আমরা দেখি যে সেই অসুস্থ মহিলাটি যাকে প্রভু যিশু আব্রাহামের কন্যা বলে সম্বোধন করেছেন 16 পদে, আজ আমরা বিশ্বাসীরা যারা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হয়েছি, কত বড় পদ ঈশ্বরের সন্তান, কিন্তু আমরা ঈশ্বরের বদলে শয়তানের দ্বারা চালিত হতে বেশি পছন্দ করি। যে সকল বিষয়ে আমাদের স্বর্গীয় পিতা আনন্দিত হন, আশীর্বাদ করতে চান আমাদের, সেই সকল বিষয়কে আজ আমরা তুচ্ছ জ্ঞান করি, এবং যে সকল বিষয়ে শয়তান আনন্দ পায় সেই দিকে আমাদের চিন্তা, ধ্যান, ধারণা সমস্ত কিছু বেশি। লোক লিখিত সুসমাচার 13 অধ্যায়ের একটু আগে 6-9 পদে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে প্রভু যিশু একটি দৃষ্টান্তের কথা বলেছেন। আসুন একটু দেখে নিই সেই দৃষ্টান্তের কথাটা। লেখা আছে, তারপর শিক্ষা দেওয়ার জন্য যিশু এই কথা বললেন, কোনো একজন লোকের ফলের বাগানে একটা ডুমুর গাছ লাগানো হয়েছিল। একবার তিনি এসে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না। তখন তিনি মালিকে বললেন, দেখো, 3 বছর ধরে এই ডুমুর গাছে আমি ফলের খোঁজ করছি, কিন্তু কিছুই পাচ্ছি না, এই জন্য তুমি গাছটা কেটে ফেলো, কেন এটা শুধু জমি নষ্ট করবে? মালিক উত্তর দিল, হুজুর, এই বছরও ওটা থাকতে দিন, আমি ওটার চারপাশে খুঁড়ে সার দেব, তারপর যদি ফল ধরে তো ভালো, তা না হলে আপনি ওটা কেটে ফেলবেন। লোকলিখিত সুসমাচার তার 13:6-9 পদ অবধি। আজ আমরা কত বছর হলো খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়েছি,
আসুন আজ নিজেকে মূল্যায়ন করুন। আমরা কত বছর হলো খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়েছি? আমরা কি ফলবন্ত খ্রিস্ট বিশ্বাসী নাকি ফলহীন বিশ্বাসী? জমি অর্থাৎ মণ্ডলীকে কি আমরা নষ্ট করছি? মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? যৌন লিখিত সুসমাচার 15:5, আমি দ্রাক্ষলতা, তোমরা সবাই শাখা, যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি। খুব ভালো করে শুনবেন, যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি সে প্রচুর ফলে ফলবান হবে, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আসলে আমরা মনে করি আমি খ্রিস্টান, ব্যাস এটাই যথেষ্ট, আমি তো খ্রিস্টে আছি, সময় পেলেই চার্চে আসি, দশমাংশ দিই, এটাই আমার জন্য অনেক। প্রভু আমার মধ্যে আছে কিনা সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই, কোনো উৎসাহ নেই, এসব কিছুই নেই আমাদের মধ্যে। যার ফলে কি হয়েছে? যার ফলে আমরা ফলহীন খ্রিস্ট জীবনযাপন করছি। প্রভু যীশু খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি সে প্রচুর ফলে ফলবান হবে। আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন, প্রভু যীশু কি আমার মধ্যে আছে? শুধু আমি খ্রিস্টে থাকলে হবে না, প্রভু যীশু কি আমার মধ্যে আছে? সেই রকম জীবন কি আমার আছে? কেননা জমির মালিক অর্থাৎ মণ্ডলীর মস্তক প্রভু যীশু আসছেন ফল সংগ্রহ করতে, ফলবন্তদের জন্য সুখবর, আর যারা ফলহীন তাদের জন্য সেই কি খবর হবে বুঝতেই পারছেন। প্রভু যীশু খুব পরিষ্কারভাবে এই বিষয়ে উপমার দ্বারা বুঝিয়েছেন যে যে শাখায় ফল ধরবে না তা কেটে বাইরে ফেলে দেওয়া হবে, যেন সেগুলো আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। যৌন লিখিত সুসমাচার 15:1-8 আপনারা মনোযোগ ও প্রার্থনা সহকারে পড়বেন দয়া করে। আমরা এখন সেই শেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ জগতের মধ্যে বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রভু আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের চেতনা দিচ্ছেন তার আগমনের প্রস্তুতির জন্য, কিন্তু হায় সে বিষয়ে কোনো উৎসাহ নেই আজ মণ্ডলীর। মনে পড়ে প্রভু যীশু সেই সময় লোকেদের উদ্দেশ্যে কি বলেছিলেন? যা লিপিবদ্ধ রয়েছে লোক লিখিত সুসমাচার 12:54-56 মধ্যে, দেখুন সেখানে কি লেখা আছে। তিনি সকলকে বললেন, পশ্চিম আকাশে মেঘের উদয় হলে তোমরা সঙ্গে সঙ্গে বলো বৃষ্টি আসছে, আর তাই হয়। যখন দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে তোমরা বলো এবার গরম পড়বে, এবং সত্যিই গরম পড়ে। ভণ্ডের দল, তোমরা পৃথিবী ও আকাশের অবস্থা দেখে তার মর্ম ব্যাখ্যা করতে পারো, অথচ এই বর্তমান কালের মর্ম ব্যাখ্যা করতে পারো না, এ কেমন কথা? আজ এই বাক্য আমাদের জন্য 100% প্রযোজ্য। আমরা এই বর্তমান কালের মর্ম ব্যাখ্যা করতে চাই না, এমনকি শুনতেও চাই না, কারণ আমরা জগতের মধ্যে উন্মত্ত অবস্থায়, মত্ত অবস্থায় আছি। প্রিয় ঈশ্বরের সন্তান, যা কিছু করার প্রয়োজন তা বিচার করা কর্তার হাতে পড়ার আগেই আমাদের করতে হবে। কেননা ইব্রীয় পুস্তকের লেখক খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, ইব্রীয় 10:31 লেখা আছে, জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। সুতরাং আপনার যা কিছু দুর্বলতাই থাকুক না কেন, শুধু একবার প্রভু যীশুর সান্নিধ্যে আসুন। প্রভু যীশু যিনি আমাদের সহায়, তিনি আমাদের সমস্ত রকমের দুর্বলতা থেকে মুক্ত করতে চান, ফলবন্ত করতে চান। আপনি ঈশ্বরের সন্তান হয়ে শয়তানের বন্ধনে আবদ্ধ থাকবেন তা প্রভু যীশু কখনোই চান না। প্রিয় ঈশ্বরের সন্তান, তিনি আপনাকে আপনার সমস্ত বন্ধন থেকে মুক্ত করে এক বিজয় জীবনের শান্তি আনন্দ দিতে চান। এই সংসারের আনন্দ নয়, হ্যাঁ এই সংসারের আনন্দ নয়, কারণ এই সংসারের আনন্দ একদিন শেষ হয়ে যাবে। প্রভু যীশু আপনাকে অফুরন্ত, অসীম ও অনন্ত জীবনের আনন্দে সহভাগিতা দিতে চান। প্রভুর সান্নিধ্যে আসুন, তার সহভাগিতার মধ্যে সময় কাটান, তার বাক্য থেকে শিক্ষা লাভ করুন, নিজেকে বলবন্ত করুন, শয়তানের সমস্ত রকম বন্ধন ও দুর্বলতা থেকে মুক্ত হয়ে এক বিজয়ী, ফলবন্ত খ্রিস্টীয় জীবনযাপন করুন। আপনার মাথার উপরে প্রভু যীশু খ্রিস্টের হাত আছে আশীর্বাদ ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য, শয়তানের উপরে জয়লাভ করার জন্য। মনে রাখবেন, প্রভু যীশুর দ্বিতীয় আগমন এবার কিন্তু পাপীদের জন্য নয়, বা সেই চাবুক এবং ক্রুশে ঝোলার জন্য নয়,
পরিত্রাণ প্রাপ্ত অর্থাৎ ফলবন্তদের ফল সংগ্রহ করতে আসছেন তিনি। এবার তিনি আর ক্রুশে জীবন দিতে নয়, কিন্তু শয়তান ও পাপীদের অনন্ত নরকে নিক্ষেপ করার জন্য তিনি আসছেন। এরপরে আমরা লক্ষ্য করি এই ১৩ অধ্যায়ের ২২ পদ থেকে লেখা আছে, প্রভু যীশু নগরে নগরে ও গ্রামে গ্রামে ঈশ্বরের রাজ্যের সুসমাচার ও উপদেশ দিতে দিতে জেরুসালেমের দিকে আসছিলেন। তখন এক ব্যক্তি যীশুকে জিজ্ঞাসা করল, প্রভু যাহারা পরিত্রাণ পাইতেছে তাহাদের সংখ্যা কি অল্প? উত্তরে প্রভু যীশু যে কথা বলেছিলেন তা খুবই কঠিন। লেখা আছে, তিনি তাহাদিগকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ করো। সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। গৃহকর্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু আমাদিগকে দ্বার খুলিয়া দিউন। আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন, আমি জানি না তোমরা কোথাকার লোক, আমি জানি না তোমরা কোথাকার লোক। লোকলিখিত সুসমাচার ১৩ অধ্যায় ২৪ ২৫ পদ। প্রভু যীশুর এই কঠিন উক্তিকে মথিও তার সুসমাচারে লিপিবদ্ধ করে রেখেছেন, মথি লিখিত সুসমাচার ৭ অধ্যায় ১৩ এবং ১৪ পদ। এছাড়াও আবার মথি ২২ অধ্যায় ১৪ পদে প্রভু যীশু এর থেকেও আরেকটি কঠিন চেতনাদায়ী উক্তি লিপিবদ্ধ করেছেন। লেখা আছে, বাস্তবিক অনেকে আহত, বাস্তবিক অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত, মথি লিখিত সুসমাচার ২২ অধ্যায় ১৪ পদ। সুতরাং কত গুরুত্বপূর্ণ এই চেতনা বাক্য, যা আমাদের খুব গভীরভাবে চিন্তা করার সময়, নিজেদের খুব গভীরভাবে বিশ্লেষণ করার সময়। এখন সময় প্রায় শেষ হতে চলেছে, কারণ কখন দরজা বন্ধ হবে আমরা কেউ জানি না। তাই প্রভু যীশু বারবার আমাদের চেতনা দিয়ে গেছেন, বিভিন্ন দৃষ্টান্তের মধ্যে দিয়ে বিভিন্ন চিহ্নের কথা বলে গেছেন, তবুও আমরা জগতের মধ্যে মেতে আছি। ঈশ্বরের বাক্য আজ আমাদের হাতে আছে, তবুও আমরা সেই বাক্য অধ্যায়ন তো দূরের কথা, আমরা বাক্যের সম্মান করছি না, বাক্যকে গুরুত্ব দিচ্ছি না। আপনি কি জানেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বর নিজ নামের থেকেও বাক্যকে সর্বোচ্চ স্থানে রেখে মহিমান্বিত করেছেন? যে বিষয়ে রাজা দাউদ তার গীতে কত সুন্দরভাবে উল্লেখ করেছেন, দেখুন সেখানে লেখা রয়েছে, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। গীত সঙ্গীতে ১৩৮ তার ২ পদের শেষ অংশ। হিন্দি ট্রান্সলেশন খুব সুন্দরভাবে বলে, লেখা আছে, কিউকে তুনে আপনে বচন কো আপনে বড়ে নাম সে অধিক মহত্ব দিয়া হে, কিউকে তুনে আপনে বচন কো আপনি বড়ে নাম সে অধিক মহত্ব দিয়া হে। আমরা দেখি যে নোহের সময়ও ঠিক একই অবস্থা ছিল। নোহ ১২০ বছর ধরে লোকদের চেতনা দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ কেউ তার কথায় কর্ণপাত করেনি, বরঞ্চ তারা নোহকে পাগল বলেছিল, ঠাট্টা তামাশা করেছিল, কেউ কোনো গুরুত্ব দেয়নি তার কথায়। অবশেষে নোহের তা জাহাজের দরজা কি হলো? বন্ধ হলো, যা স্বয়ং পিতা ঈশ্বর নিজে বন্ধ করেছিলেন। জলপ্লাবন যখন ভয়ঙ্কর রূপে বৃদ্ধি পেতে লাগলো, লোকেরা চিৎকার আর্তনাদ করেছিল জাহাজের দরজা খোলার জন্য, কিন্তু না, সেই দরজা খুলেছিল জলপ্লাবন শেষ হয়ে যাওয়ার পরে, যখন এই পৃথিবীতে আর কিছুই বেঁচে ছিল না, শুধুমাত্র জাহাজের প্রাণী ছাড়া। আজও সেই একই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা সকলেই জানি প্রভু যীশু খ্রিস্ট আসছেন, কিন্তু কেউ কেউ প্রস্তুত নয়। মণ্ডলিতে যাচ্ছি, প্রার্থনা করছি, দান দশমাংশ দিচ্ছি, ভাববাণী করছি, ভূত ছাড়াচ্ছি এবং অনেক পরাক্রম কাজও হয়তো যিশুর নামে করছি, কিন্তু হয়তো আমরা আজ সংকীর্ণ পথে নেই, নিজের ইচ্ছা অনুযায়ী আমরা জীবনযাপন করছি। সর্বস্ব পিতার ইচ্ছা বাইবেলের পাতার মধ্যেই বন্ধ হয়ে পড়ে আছে, এবং নিজের ইচ্ছাটাকে আমরা পিতার ইচ্ছা বলে চালাচ্ছি বা চালিয়ে দিচ্ছি। হতে পারে প্রচুর বাক্য শুনছি, প্রচার শুনছি, বিভিন্ন ভক্ত দাস দাসীর এবং খ্রিস্টের আগমনের চেতনাও পাচ্ছি, কিন্তু এই জাগতিকতার আকর্ষণ কিছুতেই আমরা ফেলতে পারছি না, তার মধ্যে আমরা মত্ত হয়ে আছি, বাক্যকে গুরুত্ব দিচ্ছি না, এক কান দিয়ে শুনছি আর এক কানকে ব্যবহার করে তা বার করে দিচ্ছি। আমরা দুই দাসের দাসত্বের মধ্যে জীবন যাপন করছি। আমরা জানি যে প্রভু যীশু বলেছেন, তোমরা দুই দাসের দাসত্ব কখনোই করতে পারো না, কিন্তু সে বাক্যের কোনো গুরুত্ব আমরা দিই না। প্রভু যীশুর ভয়ানক চেতনা বাক্য, যা মথি ৭ অধ্যায়ের ২১ থেকে ২৩ পদের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন,
যাহারা আমাকে হে প্রভু বলে খুব মন দিয়ে শুনবেন, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেদিন অনেক আমাকে বলিবে হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই, আপনার নামে কি ভূত ছাড়াই নাই, আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই। তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, প্রভু যীশু বলছেন, তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনোই তোমাদিগকে জানি নাই, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। আবার লুক তার ১৩ অধ্যায়ের ২৫-২৭ পদে লিপিবদ্ধ করে রেখেছেন, গৃহকর্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে প্রভু আমাদিগকে দ্বার খুলিয়া দিও, আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন আমি জানি না তোমরা কোথাকার লোক। তখন তোমরা বলিতে আরম্ভ করিবে আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়েছেন, কিন্তু তিনি বলিবেন তোমাদিগকে বলিতেছি আমি জানি না তোমরা কোথাকার লোক, হে অধর্মচারী সকল আমার নিকট হইতে দূর হও। প্রিয় ঈশ্বরের সন্তান মনে রাখবেন, এই ভয়ানক চেতনা দেয় বাক্য কিন্তু পরজাতির জন্য নয়, বরং তা আমাদের জন্য, বিশ্বাসীদের জন্য। সেদিন প্রভু যীশু যখন সমাজগৃহে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন, তখন সমাজগৃহে প্রচুর ভিড় উপস্থিত ছিল, অনেক বড় বড় ফরিসি যাজক সদ্দুকী নেতাদের ভিড় ছিল, যারা শাস্ত্র সম্বন্ধে খুবই অভিজ্ঞ ছিলেন। কিন্তু ওই ভিড়ের মধ্যে একটি স্ত্রী লোক, তাও আবার কুবজা অর্থাৎ কুঁজো, ১৮ বছর ধরে রোগগ্রস্ত, সেই মহিলাই একমাত্র প্রভু যীশুর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। প্রভু যীশু ওই ভিড়ের মধ্যে থেকে শুধুমাত্র ওই কুবজা স্ত্রী লোকটিকে ডেকেছিলেন, প্রভু যীশু আসছেন, আমরা কি তার দৃষ্টি আকর্ষণ করতে পারব? আজ নিজেকে মূল্যায়ন করুন, আমরা কি তার দৃষ্টি আকর্ষণ করতে পারবো? তিনি কি আমাকে ডাকবেন, আমি কি তার কাছে সংগৃহীত হব? তিনি কি আমাকে জানেন? পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে থেকে আপনাকে প্রচুর প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন। জয় যীশু।